এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে। হাসপাতাল সূত্রে বলা হচ্ছে যে গতকাল থেকে আজকে অবধি যেরকম প্ল্যান করা হয়েছিল ঠিক সেরকম ভাবেই এগোচ্ছে। সৌরভ গঙ্গোপাধ্যায় চিকিৎসায় দিচ্ছেন এবং স্টেন্টিং এর পরে যা সমস্যার আশঙ্কা থাকে বিভিন্ন সময় সেরকম কিছুই হয়নি, তিনি একদম সুস্থ স্বাভাবিক এবং যেরকম মেজাজে থাকেন সেরকমই একদম নর্মাল আছেন, স্পোর্টিং আছেন। এমনকি চিকিৎসকদের তিনি এরকম ইচ্ছে প্রকাশ করেছেন বলেও জানা যাচ্ছে যে আজকে তাকে যদি ছুটি দেওয়া যায় সেরকম ক্ষেত্রে তিনি আজকেও বাড়ি যেতে চান, এরকম একটা উনি মেন্টাল স্টেটে আছেন, এতটাই পজিটিভ আছেন। আজকে সকালে খবর রাতে তার ঘুম ঠিকঠাক হয়েছে এবং সকালে চিকিৎসকরা একরাউন্ড যেটা রেসিডেন্ট মেডিকেল অফিসার তারা একরাউন্ড তথ্য সংগ্রহ করেছেন, সব প্যারামিটার্স নর্মাল আছে। এরপরে 10টা নাগাদ তার যিনি চিকিৎসক ডক্টর আফতাব খান তিনি আসবেন, টিমের অন্যান্য চিকিৎসকরাও আসবেন, সব মেডিকেল রেকর্ডস আরেকবার এক্সামিন করা হবে। অর্থাৎ গতকাল রাত থেকে আজকে সকাল অবধি বিভিন্ন প্যারামিটার, তার পালস সহ বিভিন্ন যে প্যারামিটার আছে সেগুলো কি আছে, কোনোটা উদ্বেগজনক আছে কিনা এবং কি কি পরীক্ষা করা হবে সেই ব্যাপারেও চিকিৎসকরা আবার কথাবার্তা বলে নেবেন। কারণ সব পরীক্ষা এই মুহূর্তে প্রয়োজন না হলেও কিছু কিছু পরীক্ষা তাদের নিয়মিত করা দরকার, সেটা তারা দেখবেন। এবং তারা আশা প্রকাশ করছেন যেভাবে সৌরভ গঙ্গোপাধ্যায় চিকিৎসায় সাড়া দিচ্ছেন তাতে দুদিন পরেই তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া যেতে পারে, তবে এখন অবধি সব ঠিকঠাক আছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। ধন্যবাদ ঝিলম। এবার ভয়ঙ্কর খেলা হবে, খেলা হলে লাগবে হাসপাতালেও যেতে হবে, মন্তব্য বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। খেলবে বিজেপি, বাকিরা দেখবে পাল্টা দিলীপ ঘোষ। হাডুডু খেলা হবে, ডাঙ্গুলি খেলা হবে, হাডুডু খেলতে আসবে যখন পায়ে ধরবে চারটা কম মারব তখন পুকুরেটা উড়ে যাবে। হ্যাঁ, ডাঙ্গুলি খেলা হবে, লাগবে ডাঙ্গুলি বিজ্ঞান, চার মারবে তখন লাগবে অনুযায়ী এক কান পাত্রে লাগবে হেরে যাবে। আরম্ভ হয়ে গেছে, যাদের সঙ্গে খেলা তাদের সঙ্গে দিনের খেলা রাতেও তখন লাইট দিয়ে খেলা হয়। অনেক গল্প আমরা শুনেছি, সব আসল খেলাটা এবার হবে আর এমন খেলবো আমরা, ওরা স্টেডিয়ামে বসে বসে সব দেখবে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।